सर नो पहिला नो लाम सगळं सिन इसरांग का तिनी चॅनल लिंगय आन बु मुंगके तोरे देवर मसारांग नंग बाई किसा कोक छाना मुसुंग मन हिंके अब न तुइ नो जे उ थानाय छालो कांग्रेस नि खरसा आदों जिरानि आव बिजेपि राव बाय चप्रब जों मनि अब न तुइ सार नंग ले ताम बम हाय छाना मुसुंग हामबाय सोरां साथिनि प्रतिनिधि তোদের টেপর মানা। তবে কিছুদিন আগে জিরাইনিয়া যে সমস্ত ঘটনা মানে আসলে আব মন্ত্রী সুশান্ত চৌধুরী মানগানাং বিনি মজতে ন অজগা শুধু কংগ্রেসিয়া প্রথম আক্রমণ তংখা সিপিএম রাজ্য কমিটির মেম্বার জিরাইনিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনি পরিবারের উপর আক্রমণ খাইছে বিনি বুফায়ুং অঞ্জন দাস এবং বিনি বাইনি বেসলা গৌতম দাস বরগনা প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ ফাইয়ে জোর জবরদস্তিকে গেট খুলগ্রহী বরগ্ন কিকনা ফেট লাংখাঙ্কা বংনি নখ থেকে প্রায় সাত আট কিলোমিটার হাঁচাল বর্ণ অপহরণ কী কিকনা ফেট লাংখা মানে পড়ে প্রায় দশটা সাড়ে দশটা থেকে কিকনা ফাইয়ে বারোটা একটা সময় বরগ্ন বই তগুই ওলত হয়েছে তবির ভূমিকা চারিদিকে তাপ নিয়ে প্রেশার নেওয়া গিয়ে এবং আপনি পরে কংগ্রেস নিয়ে যে কংগ্রেস মানে তো বিজেপি না সরকার তো মনে পড়ে না তো মানে একটা সময় কংগ্রেস তারপরে বিজেপি কা তারপরে কংগ্রেস তো এসে সচিব মন কংগ্রেস মনে পড়ে পড়ো কংগ্রেস রিটার্ন খাইছে ओमफ्राय बिनि नगर जेबा बे बांसुर खायचा दजार बाय सोबायचा आं पुरे प्राय सत्तर आशी लक्ष टाकानि मानायखोनो लुटपाट खायो बांसुर खायो जे रकमबाबो खायचा आसले बिजेपिनि पक्षे नाबो सम्भव बिजेपि तो प्रकृत पक्षे गणतन्त्र मानिया एटा चरम सरसारि একটা মনোভাব থেকে এই ধরনের আক্রমণ পলিটিক্যাল আক্রমণ ইমান কিন্তু পলিটিক্যাল আক্রমণ যাব অব পুরাপুরি রামকৃষ্ণা রাংচাকরি লোট খেতে শিখে অব এক ধরনের পলিটিক্যাল ডাকাত ইমান কাজে আপনি অত্যন্ত নিন্দনীয় সেখানে আপনি এবারই অঘটনা সব কোথায় রাজ্যের ঘটনা চারজনের প্রতিনিধিত্ব তিনি ডিজি বাইমা লেখা ডাইরেক্টর জেনারেল পুলিশ জেনারেল পুলিশ এবং এই ঘটনায় নিন্দা খাই প্রকৃত দোষী যারা বর্ণরত কারি হয়ে এবং আইন ব্যবস্থা গ্রহণ খাইনিবাকে তিনি ডিজি বাইমা লেখা কাজে বিজেপি আইপিএফটি সরকার ফাইমানি পড়ে না এই সমস্ত ঘটনা চারিদিকে আসলে সরকার ফাইমানি তো চরম ব্যর্থতা আমি পরিচয় রই তোমার উপর সামগ্রে চাথাই করে চাকরি বাকরি করে আক্রমণ চারিদিকে শুধু পলিটিক্যাল লেভেলে আক্রমণ শুনি যাও প্রশাসনিক লেভেলে আক্রমণ ডাক্তার উপরে আক্রমণ ইঞ্জিনিয়ার উপরে আক্রমণ সাংবাদিক উপরে আক্রমণ সাধারণ কর্মচারী উপরে আক্রমণ এমনকি পুলিশ নিপুর পর্যন্ত আক্রমণ এই ধরনের বর্বরিচিত আক্রমণ গোটা রাজ্য যেরকম ভাবে চলেছে আসলে আব চিরাইনিয়ার যে ঘটনা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ইয়া ধরনের যে গণতান্ত্রিক অধিকার মিটিং মিছিল খেলানোর যে অধিকার কক্সবাজারের যে অধিকার এই অধিকার উপরে যে আক্রমণ গোটা রাজ্য যেমন চলিত তেমনি চিরাইনিয়া যেটা চলিত মানে হয়তো আবতা কিছা অস্বাভাবিক পরিস্থিতি ইমান কিন্তু গোটা রাজ্য আবার চলিত কাছে এই এই ধরনের ঘটনা কোনো মতে আবার ইয়া তবে এইরকম খাইয়ে বড় জনসমর্থন মান নাই আন্তরিক ঘটনা ইয়া এবং মানে মূল কারণ খাই সরকারের পারফরমেন্স জিরো পারফরমেন্স ও জিরো পারফরমেন্স না খলবনা নেবাগী না বড় বুকুন বন্ধ খেয়ে নেবাগী এই ধরনের বিজেপি আক্রমণ কিন্তু বড় সঠিক সময় সঠিক সমুচিত শিক্ষা রায় আবার সঙ্গে আশা খাইব।
সারতে কেসা কক সঙ্গ হব চং যে কংগ্রেস নি কাদং কেশব সরকার যে চপ্রব জাক মানে তুই এই বিনি নগ তানি দিন থাঙ্গই চং কক সালাইনাই ফর বকে সব যে পুলিশ প্রশাসন নব চপ্রব জাক মানে সকাং ন গবাং গন্তা সকাং ন খবর জাক আন নগ চপ্রনায় বহাই হনাই পিয়াবা বিনি নক গানাও ন এসডিপিও নি অফিস বতঙ্গই তঙ অফিস কোয়ার্টার তঙ্গই তঙ হাইফোন পুলিশ রক কোনো প্রশাসন রক নীতি প্রশাসন নীতি চুবা মঙ্গলি মানে আবন তাম সানাম সংসার নাম কিসা সাইখান না ঘটনা তো যা রিপোর্ট এবং কেশব মজুমদার থেকে আরম্ভ হয়ে সিনি যে প্রাক্তন চেয়ারম্যান পরিবার থেকে যেরকম সরকার ঘটনা খেয়ে নেবাগি বড় সাল থেকে না তো 12টা 1টা থেকে না বড় মেন্টাল প্রস্তুতি না ওই অগ্রসঙ্গে তো মনে আগত মানে এই ঘটনা বিজেপি নিয়ে বিশ্ব না হয়তো বা কেবল কেবল শাখা না যে এই ধরনের ঘটনা আমি মানো আর ঘটনা খানা মানে পড়ে এডিপিও এবং যেখানে থামে নৌছি না বারবার বারবার সামানে পড়েব আসলে কোনো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ খাইছে গিয়া বা খালিয়া এবং পুলিশ শাখা এডিপিও শাখা পুলিশ শাখা থানা নৌছি পরিষ্কার ভাবনা শাখা যে বন বাইরে থেকে উপর প্রচন্ড চাপ সৃষ্টি তঙ্গ চাপ তঙ্গ অর্থাৎ মন্ত্রী চাপ এবং সরকারি চাপ তোমায় নেবাগে না সরকারি যে তলপি বা পুলিশ প্রয়োজন কোনো উদ্যোগ গ্রহণ নাই মালিয়া বা নালিয়া আবু অত্যন্ত নিন্দনীয় আবু সংবিধান বিরোধী এবং একসময় সিনি রাজ্যের পুলিশ টিএসআর রাষ্ট্রপতি পুরস্কার মাংখা অনেক অ্যাওয়ার্ড মাংখা অনেক জিঙ্গাল বড় কাহকা কিন্তু এই ধরনের ক্রাইম তাবো যেটা চলিত মানে অবনবন্ধ খিমিয়া এবং পুলিশ চরম অপদার্থতা এবং দমনের ব্যর্থতা নিয়ে পরিচয় রেখা এবং বড় নিশাকাও পুলিশ নিশাকাও এই ধরনের পলিটিক্যাল চাপ মানে ভাবে না পুলিশ হব খেমালিয়া স্যার নিনে থানে কাছা পাইথাক সঙ্গে অবনদ স্যার যেটা তাবক তাম হিনাই নিনি পলিটিক্যাল কেরিয়ার তো নং তো গবাং মা বিশিরমই ন পলিটিক্যাল হাবই ফাইজা খাই দিবা স্যার ওখাই নং অবহাই সামং মিনস অবহাই চপ্রমারক নগৈদা ফাইকা এবার অবহাই সামং সিত্রা তাঙ্গনি অবহাই রক পাতি মং বাই খডা খবজাকা স্যার না না আব তো বামফনে 25 বছর আমার তো এই ধরনের আশা না খাইবি হয়তো পলিটিক্যালি কাছে বেশি ওয়ালাইলে মানে বোলাইলে মানে ডাকা ডাকি খেলি মানো হয়তো কাছে আমি বক্সার কিসে মিশে ফাটিলে মানো কিন্তু এই ধরনের পলিটিক্যালি খোনা খুনি আমি ইংখা বোলাই লেখা ন ভাংস খাইছা আমি ঘটনা 25 বছর বামফনে আমার কেউ খুলি মানো কিন্তু বিজেপি আই পি এফ জোট সরকার ফেমেনে পরে শুধু জিরাইনা কেশব সরকারের নগর সিমিয়া বা মধুদাস নগরিয়া জিরাইনা সাব ডিভিশন আছে শুধু ত্রিপুরাশন হিসেবে 26টা নক সরজাকা এই সরকার ফেমেনে পরে দোতলা নক ত্রিপুরাশ কতজন তো দোতলা নক কাহিমান নয় দালান নক দালান দোতলা দালান নক নক হরেশ সেবাইকা বখকা সবকা 26টা নক সরজাকা এই বিজেপি আই পি এফ সরকার ফেমেনে পরে ত্রিপুরার যখন দিন দেখো এমএলএ হয়তো বোথা দাক্কা বামফ্রেন আমল মন্ত্রী বোথা দাক্কা উগ্রপন্থী ইয়াগ কিন্তু পলিটিক্যালি বুঝাক্ষা তকজাক্ষা এমএলএ মন্ত্রী আমি ঘটনা ইয়াকো কিন্তু বিজেপি আই পি এফ সরকার ফেমেনে পরে এমএলএ বুঝাক মন্ত্রী টাকা যাক মন্ত্রী টাকা চাপা খাই যাক বুঝাক এমনকি বউ আগে তো নাই বউ পর্যন্ত টাকা চাপা খাই যাক এই ধরনের আনকালচার অশুভ অশুভতামিনী যে কালচার বিজেপি আই পি এফ কে আমদানি খাইয়ে বিরোধী দল নেতা পুরো আক্রমণ খাইয়াগ সিপিআইএম যা এমএলএ তো নাই উচ্চ শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী মানব সাথে কর্ম খাইয়ে রতন ভূমি সুদন দাস থেকে আরম্ভ খাইয়ে এক্সিস্টিং এমএলএ পুনঃ প্রপুঞ্জ দৈহিক আক্রমণ এবং এই যে বিজেপি আই পি এফ সরকার ফেমনি ইয়া গেল যে কালচার বড় তুই ফেঁচে অব আসলে ভালাই ইচ্ছে না ওনা নামা শেষে যেমন খুবই সেলাং মাস হয়েছে
হবনি ন রিফ্লেকশন তাবক সেটা অবশ্যই মানে ইয়া তাবক তাবক এই যে প্রতিদিন অস্বাভাবিক মৃত্যু সিমানে ঘটনা তারপরে নিনি তার নাই ট্যাবলেট চাবই ইঞ্জেকশন নাবই সিদ্ধি নাই সিদ্ধি ব্ল্যাক কার্ড থেকে আরম্ভ খাইয়ে শাসক গোষ্ঠী নি বিজেপি নে 22-30 সিট আর বিজেপি নে যুব মোর্চা সিনি রাজ্য নি মন্ত্রী নি আত্মীয় স্বজন এই ড্রাগ ব্যবসায় কবর যাক বাইকের ড্রাগ বন্ধন নাই নেশা বন্ধন নাই চরম একটা অনিশ্চিত জায়গা ত্রিপুরার জন্য প্লাঙ্গি থাকা তাব কাজে আপনি রিফ্লেকশন তাব জায়গায় জায়গায় ওয়ালাই বোলাই অর্গেস্টার গান্ধী মুন্দি সমাজ অকরা চাকর মানে মানে করিখা গণি মানে করিখা একটা অস্বাভাবিক পরিস্থিতি তেটাসীন সমাজ জীবন ভয়ঙ্কর বিপত্তির জায়গা প্লাঙ্গি থাক নাই প্লাঙ্গি থাক টঙ্কা ভবিষ্যত হব অবহায় যদি চলি থাকায় বিজেপি আইপিএফটি 2018 সাল সর্বনাশ থেকে তাব সমস্ত দিক থেকে সর্বশান্ত খেলে নি জায়গা প্লাঙ্গি থাক নাই তাকে অব সম্পর্কে সাবধানতন দরকার সাবধানতন স্যার পাইথাক পাইবে ফোন কাইসা খরচা তাই কলাই থাঙ্গ বিজেপি নি প্রেসিডেন্ট হনে কংজাকনাই মঙ্গল দেবর মাতাই বিজেপি যুবা মোর্চানি লিডার জয়ন্ত দাস হনে খরকসা অংমানি বরক যে সিদি ইয়াক তুন খাই মানজাক মানে আবো নে তৈলে নাম সানাম সংসার না আবো কোনো বিচ্ছিন্ন ঘটনা ইয়া আবো কোনো বিচ্ছিন্ন ঘটনা ইয়া বরক তিনি মানজাক হানে মানজাক আমতে বিজেপি নি নেতা আইপিএফ নি নেতা প্রচুর টঙ্গ বরক মানজাক আমি মানাও কিন্তু বরক সাইমানাও দেখায় এই ধরনের ঘটনা বরক মদ ছাড়া সরকার নিয়ে পৃষ্ঠপোষক যারা তং নাই সরকারের পক্ষে যারা তং নাই বনি মদ ছাড়া এই যে ট্রাকে এত রওনামা গাঁদা বস্তা বস্তা হাজার হাজার কেজি সিদ্ধি নিজে ব্যবসা বাণিজ্য অবাধ চলিও রমজাগ মানজাগ আবার বন্ধা একমাত্র সরকারি মদপুস্ত বরক নিয়ে মদ ছাড়া এবং এত বড় ব্যবসা চলি মেনা কাজে বরক নিয়ে মদ তো নব চলি তঙ্গ ইনকাই তারও মঙ্গল দেব মা বা তামা দাল তাইহীন তাম ধান্দা তাইহীন মানজাখা বরক মানজাক মা বাকি বরক সত্য আইজেন তিন খা কিন্তু শত শত বিজেপি নেতা আইপিএফ নেতা বরক এই সমস্ত ঘটনা হয় ইন্দর তঙ্গ বরক সেই মানব হামবাই স্যার চিনি পাই থাকলে সঙ্গ তো পাইকা জ্বর আর মানে বাকি বেলাইকে হামবাই স্যার ন